আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আর একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। লেখালেখি যাদের নেশা এবং পেশা, আজকের ভিডিওটি তাদের জন্য একটি অসাধারণ ভিডিও হতে চলেছে। কেননা আমি পুরো ভিডিওতে দেখিয়ে দেব খুব সহজে আপনি কিছু কিছু সময় দিয়ে আপনি আপনার বিষয়ের উপর লিখে এসে লেখাগুলো জমা দিয়ে খুব সহজে 40-50 হাজার টাকা আর্নিং করতে পারেন ঘরে বসেই অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কীভাবে আপনি লেখাগুলো লিখবেন এবং জমা দেবেন এবং এই ওয়েবসাইটটি থেকে কীভাবে পেমেন্টটা উদ্যোগ নেবেন আমি পুরোপুরি বিষয়টি শেয়ার করবো। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো আমি জানাবো, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব এবং ক্লিক দ্য বেল বাটন টু গেট অল টাইপস অফ নোটিফিকেশনস। চলুন তাহলে শুরু করা যাক। অলরাইট, চলে এসেছি আজকের কাল থেকে ওয়েবসাইটের মধ্যে। এই ওয়েবসাইটের নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, writer.pocketnovel.com। যেটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং রিসেন্টলি লঞ্চ করেছে এবং বড় বড় লেখকরা কিন্তু এখানে কাজ না করলেও যারা স্টুডেন্ট রয়েছেন অথবা হাউস ওয়াইফ রয়েছেন অথবা যাদের মোটামুটি হাতে সময় রয়েছে অথবা যারা পার্টি ইনকাম জেনারেট করতে চাচ্ছেন তাদের জন্য একটি অসাধারণ ওয়েবসাইট। সো প্রথমে কীভাবে আপনি এখানে সাইন আপ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই ওয়েবসাইটটির সাইন আপ বাটনে চলে আসবেন। এখানে ইমেল অ্যাড্রেস দেবেন এবং পাসওয়ার্ড দেবেন, দেওয়ার পর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা রয়েছে সুতরাং আমি আর দেখাচ্ছি না। যখন আপনি এখানে ইমেল অ্যাড্রেস দেবেন, পাসওয়ার্ড দেবেন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, সরাসরি আপনার মেইলের মধ্যে একটি মেইল চলে আসবে। সেই মেইলটি হচ্ছে এটি, অ্যাক্টিভেট ইয়োর পকেট রাইটার অ্যাকাউন্ট। এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে সাথে সাথে আপনি নেক্সট পেজের মধ্যে চলে যাবেন। তার মানে অ্যাক্টিভেট অ্যাকাউন্টে যখন আপনি ক্লিক করবেন, অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনাকে নেক্সট পেজে ইন্টারেক্ট করে নিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যখন আপনি এখানে চলে আসবেন তখন আপনি এখানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশানগুলো দেবেন। কী ইনফরমেশান দেবেন আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আপনি নিশ্চয়ই বুঝে যাবেন। এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়েছি। আপনি এখানে সাইন আপ করার পরে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে তখন আপনি এখানে কন্টিনিউ যখন ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি সরাসরি এই পেজে চলে আসবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আসার পরে প্রথমে যে কাজটি করবেন সেখানে হচ্ছে, এখানে বা দিকে দেখতে পাচ্ছেন নোবেল এবং রাইটার্স বেনিফিট এবং ইনকাম। এখানে আপনি আপনার নামটি দেখতে পাবেন এবং এখানে যে কাজটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে এডিট প্রোফাইলে আপনি ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আপনি আপনার নামটি দেবেন, এরপর মোবাইল অ্যাড্রেসটি মোবাইল নম্বরটি দেবেন, এরপর মেল ফিমেল সিলেক্ট করে দেবেন, ইমেল অ্যাড্রেসটি দেবেন। আর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স রয়েছে, আপনি জাস্ট আপনি নিজের সম্পর্কে কিছু লিখবেন। এরপর আপনি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন, যে ল্যাঙ্গুয়েজ আপনি লিখতে চাচ্ছেন তার মানে আপনি যে ল্যাঙ্গুয়েজ আপনি বুঝেন সেই ল্যাঙ্গুয়েজ আপনি এখানে সিলেক্ট করে দেবেন। দ্যাটস ইট। এরপর ব্যাঙ্ক ডিটেলস আপনাকে এখানে দিতে হবে, অর্থাৎ যেই ব্যাংকের মাধ্যমে বা যে পেমেন্টগুলো আপনি নেবেন সেই ডিটেলসগুলো। এরপর যেটি দেখতে পাচ্ছেন এখানে এই দুটো, আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন অথবা ভারতীয় হয়ে থাকেন তাহলে প্যান কার্ডটি সিলেক্ট করে এখানে আপনি অ্যাড করবেন। এরপর যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মেলিং অ্যাড্রেস দেবেন, মেলিং অ্যাড্রেস ডিটেলস আপনাকে দিতে হবে। অর্থাৎ এতটুকু দেওয়ার পর সেই প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার প্রোফাইলটা রেডি হয়ে গেল। অর্থাৎ আপনি পুরোপুরি বিষয়টি জেনে গেলেন কীভাবে এখানে প্রোফাইলটা সাজাতে হবে। এরপর এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনার প্রিসেটটি দেবেন। প্রিসেটটি দেওয়ার পরে আপনি জাস্ট করবেন এখানে সেভ প্রোফাইলে ক্লিক করবেন। সেভ প্রোফাইলে ক্লিক করার পরে আপনি অনায়াসেই নেক্সট পেজে চলে যাবেন। এরপর যে কাজটি করবেন সেটি হচ্ছে ইনকামে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার টোটাল ইনকামটি আপনি গিয়ে দেখতে পাবেন এবং কারা কারা বেনিফিট হচ্ছে এবং কী প্রসেস ইনকাম আছে সেটি আমি আগে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন বা দিকে নিউ স্টোরি বোনাস, দিস রিওয়ার্ড ইজ গিভেন টু এভরি সিঙ্গেল সাইট অরিজিনাল স্টোরি হোয়েন ইউ পাবলিশ দ্য মিনিমাম ওয়ার্ডস। মিনিমাম ওয়ার্ডস আপনাকে 30,000 শব্দ, তার মানে আপনি 30,000 শব্দ আপনাকে এখানে জমা দিতে হবে। তার বিনিময়ে আপনি পাচ্ছেন $50, তার মানে আপনি $50 এখান থেকে রিওয়ার্ড বোনাস পাবেন। এরপর যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেইলি আপডেটেড বোনাস, দিস রিওয়ার্ড উইল বি বেসড অন পাবলিশড কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি এভরি মান্থ, প্রত্যেক মাসের জন্য এটি। অর্থাৎ এই এই অপশনটি রয়েছে মোর দ্যান 50,000 যদি আপনি ওয়ার্ড লিখতে পারেন পার মান্থ তাহলে $300, এরপর $50,000 to $40,000, এরপর $40,000 to $30,000 জন্য অর্থাৎ $100 এবং লেস দ্যান 30,000, তার মানে আপনি 30,000 মেসেজ যদি লিখেন তাহলে কোনো পেমেন্ট হবে না। দ্যাটস ইট। এরপর যে অপশনটি সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিশন বোনাস, দিস রিওয়ার্ড উইল বি গিভেন টু দ্য অথর হোয়েন হি অর শি রিকোয়েস্ট টু কমপ্লিট দ্য স্টোরি। ওয়ার্ড কাউন্ট ওভারঅল যদি আপনি 250,000 শব্দ লিখতে পারেন তাহলে নো পেমেন্ট। এরপর 2,00,000+, তার মানে এখানে 2,00,000 থেকে 3,00,000
এটা লেস দেন, এটা 2 লক্ষ থেকে 3 লক্ষ হলে $400। এরপর যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে 400 650, এরপর 4 লক্ষ থেকে $500 এরপর সর্বোচ্চ যদি আপনি এই লেখাটুকু লিখে জমা দিতে পারেন তাহলে $1200 পর্যন্ত আর্নিং করার অপরচুনিটি এখানে রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার কিভাবে কাজ করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম স্টেপ যেটি রয়েছে সেই স্টেপটি এখানে শো করছে যে রাইট দ্য ফার্স্ট 30,000 ওয়ার্ডস অ্যান্ড অ্যাপ্লাই ফর কন্টেস্ট। প্রথম আপনাকে 30,000 শব্দ লিখে জমা দিতে হবে। অর্থাৎ আপনি যে কোনো বিষয় রয়েছে, আপনি কোনো একটা জায়গায় ঘুরতে গিয়েছেন, সেখানে যদি একটু মজার কাহিনী আপনি লিখে দিতে পারেন সেটি এখানে লিখে জমা দিয়ে দিতে পারেন। তো আপনার লাইফে ঘটে যাওয়া যে কোনো একটি ঘটনার উপরে অথবা ভূতের কাহিনী অথবা যে কোনো কাহিনী একটু লিখে আপনি এখানে জমা দিয়ে দিতে পারবেন। এরপর স্টেপ টু, সাইন ইন দ্য কন্ট্রাক্ট অ্যাড রিসিভ নিউ স্টোরি বোনাস। নিউ স্টোরি বোনাস হিসেবে আপনি এখানে বোনাস পাচ্ছেন। স্টেপ 3, আপডেটেড সাবটাইটেলস ডেইলি অ্যাড রিসিভ ডেইলি পাবলিশ মান্থলি। অর্থাৎ যেই লেখাটি আপনি জমা দেবেন মান্থলি এখান থেকে একটি বোনাস পাওয়ার অপরচুনিটি রয়েছে। এরপর স্টেপ 4 যেটি দেখতে পাচ্ছেন সেই স্টেপ 4 এর মধ্যে লিখে রয়েছে অনলি ইউ ফিনিশ টু লাভ 50,000 ওয়ার্ডস অ্যান্ড হ্যাভ রেড এ লিটল রিভিউস ইউ আর এলিজিবল ফর ইউর স্টোরি টু বি মেড টু অ্যান্ড ফর ইউর বুক আফটার অ্যাপ্রুভাল রিসিভ পারফরমেন্স বোনাস। তার মানে আপনি যদি এই লেখাটুকু জমা দিয়ে ফেলতে পারেন এবং অ্যাপ্রুভাল দিতে পারেন তাহলে আপনি এখানে পারফরমেন্স বোনাস রিসিভ করতে পারবেন। দ্যাটস ইট, এতটুকুই। এ হচ্ছে আর্নিং ক্রাইটেরিয়া কিভাবে আপনি কাজ শুরু করবেন সেটি আমি এবার দেখে দিচ্ছি। আপনি এখান থেকে কাজ শুরু করতে পারেন অথবা আপনি কমে গিয়ে এখান থেকে কাজ শুরু করতে পারেন। ধরুন আমি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বা কনসেপশন দেওয়ার জন্য একটি নভেলের নাম এখানে টাইটেল আপনাকে দিতে হবে। এখানে লিখা রয়েছে ইউর নভেল উইল বি এ পার্ট অফ রাইটার বেনিফিট প্রোগ্রাম। অর্থাৎ এখানে আপনাকে একটি নভেলের নাম দিতে হবে। ধরুন আপনি এখানে লিখছেন যে এলিয়ন এপিসোড 1। এখানে আমি নাম দিলাম। নাম দেওয়ার পরে এখানে ক্রিয়েট নভেল অ্যান্ড গো টু ফার্স্ট চ্যাপ্টার এই বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পরে জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার আপনাকে মেইন পেজের মধ্যে নিয়ে আসবে। দ্যাটস ইট, এতটুকুই। তার মানে আপনি ফোন থেকে সরাসরি আপনি এবার নভেলে চলে যাচ্ছেন। তার মানে আপনার লেখা শুরু হয়ে গেল। এখানে আসার পর আমি ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ফিমেল এলিয়ন হু লিভড ইন এ জঙ্গল। আমি কয়েকটি শব্দ লিখলাম, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখানে চাইলে আপনি এটিকে বোল্ড করে নিতে পারেন মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে, সিম্পল। এবং এটি আপনি ইটালি করে নিতে পারেন এবং এটি সেন্টার করে নিতে পারেন এজ ইট ইস, তার যেভাবে আপনি চান। এরপর এখানে লিখতে লিখতে যদি আপনি 30,000 ওয়ার্ড লিখে নিতে পারেন, আমার এখানে 14 ওয়ার্ড কিন্তু অলরেডি হয়ে গেছে। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। আপনি এখানে চাইলে বেঙ্গলি ইংলিশ হোয়াট এভার ইউ লাইক আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ লিখতে পারেন যেটিকে আপনি পারদর্শী সেটি। অর্থাৎ আপনাকে যদি ইংলিশে লিখতে চান তাহলে ইংলিশ সিলেক্ট করতে হবে, বেঙ্গলি সিলেক্ট বেঙ্গলিতে লিখতে চাইলে বেঙ্গলি সিলেক্ট করে নিতে হবে। এরপর আপনি এটি সেভ দিলেন। সেভ দেওয়ার পরে আপনি এটি এখানে সেভ আকারে দেখতে পাবেন পরবর্তীতে। আপনি আজকে অতটুকু লিখলেন, এরপর নেক্সট দিন আরেকটু এগুলো লিখে লিখতে দেখবেন যে আপনার 30,000 শব্দ অনায়াসে হয়ে গিয়েছে। এরপর আপনি পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পরে এটি পাবলিশ হয়ে থাকবে, আশা করি বুঝতে পেরেছেন। ধরুন আপনি এখানে 30,000 প্লাস শব্দ লিখে ফেলেছেন এবং তারা সেটি রিভিউ করবে, যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে আপনি আপনার পেমেন্টটা অনায়াসে ব্যাংকের মাধ্যমে নিয়ে ফেলতে পারবেন। দ্যাটস ইট, এতটুকু। এর বাইরে কিছু নয়। আপনি লেটেস্ট বা ট্রেন্ডি যে টপিকগুলো রয়েছে, অর্থাৎ ঘটে যাওয়া ঘটনা যেগুলো দেখতে মানুষ পছন্দ করে, সেই বিষয়ের উপর যদি আপনি লিখেন তাহলে অনায়াসে এখান থেকে আর্নিং করার অপরচুনিটি বহুগুণ বহুগুণ বেড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। রাইটার্স বেনিফিট আমি দেখালাম। এবার চলে আসছি ইনকামের মধ্যে। ইনকামে যখন চলে আসবেন আপনি এখানে আর্নিং কত করেছেন সেটি দেখতে পাবেন। এবং এখানে যে ক্লিক হেয়ার যেটি দেখতে পাচ্ছেন, ক্লিক হেয়ারে যখন আপনি ক্লিক করবেন এখানে আপনার ডিটেলসগুলো দেবেন। অর্থাৎ আপনি এখানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দেবেন, যা চেয়েছে তারা সেটি ব্যবহার করে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে তাদের সাথে আপনি কানেক্টেড হয়ে গেলেন। পরবর্তীতে আপনি আপনার পেমেন্টটুকু এখানে দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে মোটামুটি রাইটার পকেট নভেল ডট কম সম্পর্কে বিস্তারিত। আপনাদের জন্য কোনো কোয়েরি বা কোনো কোয়েশন থেকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এবং এই ওয়েবসাইট একটা ট্রাস্টেড ওয়েবসাইট, 100% পৃথিবীর যে কোনো পক্ষ থেকে বসে আপনি যে পেশার হন না কেন আপনি আপনার লিগাল জমা দিয়ে হ্যান্ডসাম ইনকাম জেনারেট করতে পারেন।
আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে ভিডিও সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি দেখে লাইক দিতে পারছেন, সবাই লাইক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। আর পরবর্তী ভিডিও কিছু দেখতে চান অবশ্যই সেটি জানাবেন। আপনাদের কমেন্টের প্রতিক্রিয়া দিলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আর ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টেক কেয়ার।